মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আর পড়াশোনা করতে চাই না, কারণ আমি যদি পড়াশোনা করি তাহলে আমার দিদি ভাই আর আমার ভাইয়ের পড়াশোনাতে অসুবিধে হবে। ওদের কেন অসুবিধা হবে শুনে? তুমি আর বাবা মিলে আর কত পরিশ্রম করবে বলো তো? আর কত পরিশ্রম করবে তোমরা? তোমাদের এই হার ভাঙা খাটুনি দেখতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়, তোমরা কেন বুঝতে পারো না মা? আর এরকম সময় যদি আমি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে সংসারটা চলবে কি করে মা? কিন্তু সংসারের এই সব দায়ভার তুই কেন নিবি মা? না বাবা, বাবা মায়ের পাশে দাঁড়ানো তো ভার নেওয়া নয়, এই ভার এই ওজন মনটাকে যে খুব হালকা করে দেয় বাবা। দেখো আমার ছোট ভাইটা অনেক দূর অবধি পড়তে চায়, ও যদি অনেক দূর অবধি পড়াশোনা করতে চায়, ও যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে দিদি হয়ে আমি কি ওর স্বপ্ন পূরণ করতে পারি না বাবা? আর তোর বুঝি নিজের স্বপ্ন দেখতে নেই মা? আমি স্বপ্ন দেখি, আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি, আর আমার বিশ্বাস এই ডায়মন্ড মণ্ডল তার সেই স্বপ্নগুলোকে পূরণ করবে। তোমরা সিনেমাতে দেখো না, এক ভাই তার পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করে ইনকাম করে তার ভাই বোনেদের পড়াশোনা করায়, যাতে তারা ডাক্তার হতে পারে, যাতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, তাই না বলো? হ্যাঁ গো। আর এই পরিবারে সেই কাজটা আমি করব, আমি সব কিছু স্যাক্রিফাইস করব, ব্যাস। আমি ডিম খাবো না। কেন খাবো না? ব্যাস খাবো না, মাছ নেই কেন? ওরে আমার লাট সাহেবের বেটি রে, ডিম আছে খাবো না, ওদিকে মাছ চাই, পারি না, তোর জ্বালা হয়েছে আমার। পাপান আমার ডিমটা তুই খেয়ে নে। কেন তুই খাবি না দিদি? আরে না রে আমি খাবো না, সামনে তো তোর পরীক্ষা। ডিম খেলে মাথার বুদ্ধিটা তোর খুলবে, খা 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 খা, তাতে খা। দিদি এ দিদি, তুই মাকে কেন বলে দিস না বলতো যে তুই ইচ্ছে করে পরীক্ষা ফেল করিস? তুই তো আসলে পড়াশোনা না করে একটা কাজ করতে চাস বল, আর কাজ করে যা টাকা পাবি সেটা আমার আর দিদি ভাইয়ের পড়াশোনার জন্য। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি একদিন অনেক টাকা রোজগার করে এই পরিবারটাকে অনেক অনেক সুখ দেব। তোমরা তো কোনোদিনও সুখের মুখ দেখোনি, আজ আমাদের কিছু নেই তো কি হয়েছে? একদিন আমি মাথা তুলে দাঁড়াবই, আমি অনেক টাকা রোজগার করব, অনেক টাকা, সেদিন আমাদের সব হবে, সব হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।